নমস্কার, আবরণ এক্সক্লুসিভের আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আর আজকেও কিন্তু আমরা দেখব প্রত্যেক দিনের মতো ভালো ভালো নতুন নতুন কালেকশন, পূজা কালেকশন বলা যেতেই পারে শাড়ির। আর আমাদেরকে যিনি দেখাবেন এই কালেকশন, তিনি আর কেউ নন, আপনার এবং আমার সকলের ভীষণ প্রিয় পৌলমিদি। পৌলমিদি, তোমাকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। স্বাগত। এই সময় সবাই ম্যাক্সিমাম অলিভিয়াকে দেখে অভ্যস্ত। আচ্ছা, আজকে আমি যেটা দেখাবো এখন সেটা হলো রেগুলার ওয়্যার লিনেন, এবং লিনেনে কিছু তোমার কাজ, এমব্রয়ডারি কাজ করা। এটা হলো লিনেনে, আমি আগে বলে দিই, লিনেন যেটা আমরা রেগুলার ওয়্যার লিনেন বাই লিনেন যেটা দেখাচ্ছি, তার পার এবং আঁচলে সিলভার টিস্যু উইভিংয়ে যাচ্ছে। আর তার সাথে এই যে হাতি যা দেখো, যে মোটিভটা করা আছে পুরো পার জুড়ে, এটা কিন্তু টাই অ্যান্ড ডাই করা। হ্যাঁ, এই জায়গাটা দেখলে বুঝবে এই জায়গাটা ডাই করা হয়েছে। ডাইতে কখনো, হ্যাঁ, টেবিল ডাই করা, টাই অ্যান্ড ডাই করা, ওই জায়গাটায় হাতিগুলো পার ধরে যাবে, পারটাকে ওইভাবে আলাদা করা হয়েছে। আর বডিতে ছোটো ছোটো হাতি বুটি করা হয়েছে, একদম বুটি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম এমব্রয়ডারি করা, এবং স্টোন ওয়ার্ক, স্টোন ওয়ার্ক। হ্যাঁ, কুচি আছে সমেত দেখাও একটু। হ্যাঁ, উইথ ব্লাউজ পিস। এটা আমাদের এক নম্বর শাড়ি গেল, এটার প্রাইস হচ্ছে 1650। এবার আমরা দু নম্বর শাড়ি দেখছি, ওটার একটা কালার অপশন, কালার অপশন এর কিছু আমি এবার কালার অপশন দেখাবো। এটা ব্লাউজ পিসটা, এটা সিঙ্গেলে দেখাই, কারণ ভাঁজে ব্লাউজ পিস ভিতরে ঢুকে আছে। হ্যাঁ, এটা সিঙ্গেলেই দেখাতে হবে আমাদের, ব্লাউজ পিসটা ভাঁজে ঢুকে আছে। প্রত্যেকটা উইথ ব্লাউজ পিস, এই যে দেখতে পাচ্ছেন সিলভার টিস্যুর যে কাজটা, এইটা কিন্তু উইভিং এর শাড়ি, নিজস্ব উইভিং। কালার যেটা করা হয়েছে সেটা টেবিল ডাই করে করা হচ্ছে, টাই ডাই করে, তার সাথে হাতি। এর কালার অপশন আগেটা যেমন অরেঞ্জের সাথে অরেঞ্জ মিক্স করেছিল, এটা পিঙ্কের সাথে মিক্স করে হাতির এমব্রয়ডারি করা উইথ মিরর ওয়ার্ক। একটু ক্লোজে দেখাতে বলবো দেবস্মিতার দিকটা, ক্লোজে দেখো একটু, মিরর ওয়ার্কগুলো বোঝা যাচ্ছে এক্স্যাক্টলি। এবং এটার ব্লাউজ পিস, এটা ব্লাউজ পিসটা টাই অ্যান্ড ডাই করা, কোনো মোটিভ দেওয়া নেই, আপনি আপনার ইচ্ছা মতো বানিয়ে অনেক শাড়ির সাথে পড়তে পারবেন। পার্টিকুলারলি এটা কোনো মোটিভ দেওয়া নেই বলে আপনি অনেক শাড়ির সাথে এটাকে ঘুরিয়ে ফিরিয়ে, এটার প্রাইসও 1650। এবার আমরা তিন নম্বর শাড়িতে যাচ্ছি, ধরো এভাবে ধরো দেখি ব্লাউজটা কীভাবে আসে। না, ব্লাউজ ছেড়ে দিতে হয়েছে, ব্লাউজটা মানে ভাঁজগুলো একটু অন্য ধরনের। এটা আঁচল, হ্যাঁ, পুরো বডিটা এইভাবে যাবে। এটা অনেকটা পিচ পিঙ্ক কালার বা দুধে হালকা কালার বললেও হয়। আর প্রত্যেকটা এই মোটিভের, এই প্যাটার্নের উইথ ব্লাউজ পিস প্রত্যেকটা কিন্তু সিলভার টিস্যু ওয়ার্ক, গোল্ডেন টিস্যু নয়। এটা তিন নম্বর শাড়ি, এটার প্রাইসও 1650। এবার আমরা চার নম্বর শাড়ি দেখছি। এই কালারটা না অনেকটা অলিভ কালার বলতে পারো, গ্রিন অলিভ, ব্ল্যাক অলিভের নয়, অথবা লঙ্কা সিদ্ধ করে রাখলে বা শিমের দানার কালার, অনেকগুলো কালারকে এটাকে মানে আইডেন্টিফাই করা যাবে। গ্রিনের যে টোনটা এটায় আনা হয়েছে, এইভাবে যাচ্ছে। হ্যাঁ, কুচি দিয়ে পরলে খুব সুন্দর লাগবে, টাই অ্যান্ড টাই করে, এবং বাজেট ফ্রেন্ডলি লিনেন, এগুলো সব বাজেট ফ্রেন্ডলি লিনেন উইথ ব্লাউজ পিস। এটা আমাদের চার নম্বর শাড়ি গেল, এটার প্রাইসও 1650। এবার আমরা পাঁচ নম্বর শাড়ি যাবো, এটা ইয়েলোর কালেকশন, ইয়েলো লেমন গ্রিন ব্লাউজ পিস যদি থাকে খুব ভালো লাগবে। আমি অনেকগুলো অপশনস বললাম, আপনারা এক্সপেরিমেন্ট করতেই পারেন। এটা ইয়েলো কালারের মধ্যে যাচ্ছে, থান প্রত্যেক কটা একই, এই যে আপারটা যাচ্ছে দেখো যে কালারটা, লোয়ারটা কিন্তু একটু গ্রে স্টোন আছে, বেসিক্যালি এটা কিন্তু ডাই করে আনা হয়েছে, সিলভার টিস্যুর উপরে গ্রে স্টোন যাচ্ছে উইথ ব্লাউজ পিস। আমাদের পাঁচ নম্বর শাড়ি গেল, এটার প্রাইসও 1650। এবার আমরা ছয় নম্বর শাড়ি, এতক্ষণ আমরা সব হাতির মোটিভ দেখলাম, এবার কিন্তু এইটা হট ফুসিয়া, ওই আগের পিঙ্কের সাথে এটাকে অপশন রাখতে পারেন। এটা কিন্তু মানে পাখির মোটিভ, একটু ক্লোজে ধরে দেখাবো, বুটোগুলোও দেখাবো। হ্যাঁ, এগুলো বুটা যাচ্ছে বডিতে, পাড়ের দিকে যাও,
উইথ মিরর, মিররটা একদম নিচের লাইন বরাবর যাবে। হ্যাঁ, নিচের লাইন বরাবর কিন্তু যাবে। এটা কিন্তু সব এমব্রয়ডারি করা, মেশিন পরশি করা, এগুলো সব সব মেশিন পরশি করা। উইথ বিপি এবারে 5 নম্বর শাড়ি গেল, 6 নম্বর শাড়ি গেল, এটার প্রাইস হচ্ছে 1650। এবার আমরা 7 নম্বর শাড়ি দেখি। 7 নম্বরে আসবো, দাঁড়াও, এটার এটা ভাঁজটা অন্যরকম আছে, এই জায়গাটা ধরো না, ছেড়ে দাও, এটা ফিরোজা কালারের সাথে হোয়াইট। এটা ফিরোজা কালারের সাথে হোয়াইট এবং টোন অন টোন খুব সুন্দর লাগছে। আর এটা দিনের বেলারও কোনো অনুষ্ঠানে পরে যেতে পারবেন উইথ ব্লাউজ পিস। এটা 6 নম্বর শাড়ি গেল আমাদের, 7 নম্বরে এলাম। 7 নম্বরটা এটাও সিঙ্গেলেই দেখাতে হবে, কারণ ভাঁজগুলো একদম অন্যরকমের গুলো। এটা একদম, এটা কি কালার বলবো, একদম ফায়ারি টোন একটা। এটা বেসিক্যালি কাঁচা হলুদ অনেকক্ষণ বেটে রাখলে যে রঙটা আসে সেই কালারটা রয়েছে। পুরো শাড়িটা এইভাবে যাবে উইথ ব্লাউজ পিস। এটা ছিল আমাদের 8 নম্বর শাড়ি, এটার প্রাইস হলো 1650। এবার আমরা 9 নম্বর শাড়ি দেখি। 9 নম্বরটা বাসন্তী হলুদের মধ্যে নিন, বাসন্তী হলুদের মধ্যে 9 নম্বরটা দেখাবো, একটু একটু টেনে নাও আঁচলটা। হ্যাঁ, এইভাবে আসবে। পাটটা পুরোটাই মেশিন পরশি করা হয়েছে, আর বডিতে তোমার ইয়ক পোর্শন অবধি পাখির মোটিফ যাবে বুটা স্টাইলে। এটা হলো ব্লাউজ পিস। এটা আমরা 9 নম্বর শাড়ি দেখলাম, এটার প্রাইস হলো 1650। 10-এ এলাম, আজকে লাস্ট এই তোমার মেশিন ওয়ার্কের শাড়ি, ধরো ধরো, ছেড়ে দাও, ওটা ছেড়ে দাও। হ্যাঁ, এটা একদম দুধে আলতা, এটা কালারটা ভীষণ মিষ্টি, খুব মিষ্টি, একদম দুধে আলতা রং বলে যেটা আমরা বুঝে থাকি সেটাই। আমি খুব দুধে আলতা অনেকেই হয়তো নাও রেকগনাইজ করতে পারেন, তো এটা একটুখানি মানে সবাই সবসময় দুধে আলতা তো আমরা চোখের সামনে দেখি না কালারটা, তো আপনাদের যদি কারোর কাছে লিপ বাম যারা ইউজ করে থাকেন, লিপ বাম যদি ইউজ করেন একদম হালকা পিচ যে কালারটা আসে সেই কালারের কিন্তু এই শাড়িটা। আপারটা লোয়ারটা তো হোয়াইট আছে, এটা ব্লাউজ ব্লাউজ পিস। এটা আমাদের 10 নম্বর শাড়ি গেল, এটার প্রাইস হলো 1650। এবার আমরা 11 নম্বর শাড়ি, 11 নম্বরে ডিজিটাল প্রিন্টের সাথে ব্লক প্রিন্ট যাবে, এই যে এই যে এই যে এই যে এই জায়গাটা ধরো, ব্যাস এখানটা এইভাবে চলবে। ব্লাউজটা রানিংয়ে শুরুতেই যাচ্ছে, এটা আঁচল। আমি একটুখানি দেখিয়ে দেবো ডিজিটাল প্রিন্টটা, লোয়ারের দিক দিয়ে এসো, একদম পাখি ম্যাকআপ স্টাইলে করা হয়েছে প্রিন্টটা, সেলফ প্রিন্টটা। আপারটা এরকম ব্লক প্রিন্টে যাবে, ছোটো ছোটো হাফ হাফ করে করা হয়েছে। এটা কুচি দিয়ে পরলে ঠিক এরকম একটা লুক আসবে। এর সাথে কারো ডার্ক গ্রিন যদি গ্রিন ব্লাউজ থাকে ট্রাই করে দেখবেন, ডার্ক গ্রিন মানে এই শেডগুলো খুব ভাল লাগবে। এটা ব্লাউজ পিস, এটা নিজস্ব ব্লাউজ পিস আমরা রানিংয়ে দিয়ে দিয়েছি, একদম প্যারেট গ্রিন কালারে। এটার আবার 11 নম্বর শাড়ি গেল, এটার প্রাইস 1550। এবার 12 নম্বর শাড়ি, এবার আমি কয়েকটা এটার কালার দেখাবো। এটা যাচ্ছে একদম সেই দুধে আলতার মধ্যে, গ্রিনে দেখালাম, এটা দুধে আলতার মধ্যে যাচ্ছে কুচি দিয়ে পড়লে উইথ পিপি। এটা 12 নম্বর শাড়ি গেল, এটার প্রাইস 1550। এবার আমরা 13 নম্বর শাড়ি দেখছি। ধরো তো, হ্যাঁ, এটা একদম ফিরোজা কালারের মধ্যে, এটা পুরো ফিরোজা কালারের মধ্যে যাচ্ছে, ওই মেকআপ প্রিন্টেরই প্রিন্টে, ডিজিটাল প্রিন্ট আর উপরে ব্লক প্রিন্ট, কিন্তু কালারগুলো আলাদা করা হয়েছে উইথ বিপি। আরেকটা এটা 13 নম্বর শাড়ি গেল আমাদের, এটার প্রাইস 1550। এবার 14 নম্বর, 14 নম্বর আর 15 নম্বর যেটা আমি দেখাবো তার প্রিন্ট দুটো আলাদা।
এটা একটুখানি পিচ পিঙ্ক টাইপের কালার, একদম পিচ পিঙ্ক বললে যেটা আমরা বুঝি সেই কালারটাই। এটা এটা পিচ পিঙ্কে এসছে। এর একটু প্রিন্ট আমি দেখিয়ে দেবো পরেরটাতে আরও ভালো করে। এটা একদম রাজস্থানি ঘরানার একটা ডিজিটাল প্রিন্ট, দুজন রমণী বসে আছে, উপরে ফ্লোরাল যাচ্ছে। এইভাবে যাবো একটু। এটা নিজস্ব ব্লাউজ পিস, আপনারা এক্সপেরিমেন্ট করতেই পারেন। আচ্ছা, এটা 14 নম্বর শাড়ি গেল, এটার প্রাইসও 1550। এবার 15 নম্বর, এইটাতে প্রিন্টটা ভালো বোঝা যাবে। এটা একদম গেরুয়া কালার, আমরা গেরুয়া বলতে যেটা বুঝি সেই কালারটা আছে। এটা আঁচল, এই প্রিন্টটা আমি দেখাবো একটুখানি। আমি না কুচি দিয়ে দেখাই, তাহলে হয়তো বোঝাতে পারবো। এইখানটায় দেখালে বোঝা যাবে, দুজন রাজস্থানী রমণী বসে আছেন, সেই প্যাটার্নেরই প্রিন্ট। তার সাথে যে বুটাগুলো গেছে, এ বুটা কেন বুটা, আমার হাতটা দেখাবো, হাতের থেকে বড় সাইজে দুটো করে মেখাও বসে আছে। এটা হলো বুটা। কুচি আঁচড় সমেন দেখিয়ে দাও, খুব সুন্দর লাগছে। আর এটার অনেক কোনো কালার নেই, এটা কফি কালার দিয়ে মানে প্রিন্টটা গেছে গেরুয়ার মধ্যে, অনেক বয়স অব্দি পরা যাবে। এটা হলো ব্লাউজ পিস, এটার প্রাইসও 1550। এবার আমরা 16 নম্বর শাড়ি, 16 নম্বর শাড়ি দিদি অন্যরকম দেখছি। হ্যাঁ, এটা বাটিকের দিয়ে শুরু করলাম, লিনেনে বাটিক, এবং প্রাইসটাও খুব রিজনেবল, 1550। দেখাবো এটা, দেখো এটা ফার্স্ট, এটা কিন্তু বাটিকে করা হয়েছে, মোম বাটিকের সাহায্যে। এটা টাই অ্যান্ড ডাই করে নেওয়া হয়েছে, তারপরে বাটিক হচ্ছে ডবল করে কাজ হয়েছে। এটা ব্ল্যাক নয় কিন্তু, নিচেরটা ডার্ক নেভি ব্লু, উপরটা ডার্ক কফি কালার, মাঝখানে পিঙ্ক যাচ্ছে। লিনেনে বাটিক উইথ বিপি, উইথ বিপি, পিপিটা খুব সুন্দর করে বানাবেন, সেইভাবে টাই অ্যান্ড ডাই করা হয়েছে। এটা আমরা 16 নম্বর শাড়ি দেখলাম, এবার আমরা 17 নম্বর শাড়িতে যাচ্ছি। 17-তে আসছি, এটা দেখো, এটা ক্র্যাকের সাথে করা হয়েছে বাটিকটা। আঁচল থেকে এটা যাবে লোয়ারে পার্টটা ধরে টানা এল প্যাটার্নে, আর আপারটা এরকম ক্র্যাক বাটিক যাবে। খুব সুন্দর সুন্দর কাজ হয়েছে এবার, মানে আপনি বাজেট ফ্রেন্ডলি ভাবেও সাজতে পারেন খুব সুন্দর করে। এই শাড়িটা আপনি পুজো পরেও বেরোতে পারেন, যে কোনো সকালবেলা প্যান্ডেল হপিংয়ে, এর সাথে একটু কাঠের বা স্টেটমেন্ট জুয়েলারিগুলো পরুন, ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে দেখতে। উইথ বিপি, বিপিটা কফি কালারে। এটা 17 নম্বর শাড়ি গেল, এটার প্রাইসও 1550। আগের দিন আমি একটা এরকম কালারে পরেছিলাম, আমার বাটিকটা অন্য ধরনের ছিল, এটা খুব সুন্দর। আগের দিন আমি একটা এরকম ধরনের মানে এই সপ্তাহ শুরুর দিকে একদিন প্রোগ্রাম করেছিলাম, অনেকেই দেখেছে এই, কিন্তু এটা এই ডিজাইন ছিল না। আপনার চাইলে মানে গ্রিনটা পরলে কতটা সুন্দর লাগবে সেটা আগের দিন দেখতেই পেয়েছেন। প্রত্যেকটা থেকে মানে আলাদা। এটাও কিন্তু পারাচলের শাড়ি, বাটিকটা হয়েছে পারাচল জুড়ে, প্রত্যেকটা থেকে আলাদা। অপশনস রেখে বুক করবেন, কোনোটার সাথে কোনোটার মিল নেই। এটা হলো ব্লাউজ পিস, এটা 18 নম্বর শাড়ি গেল, এটার প্রাইসও 1550। এবার আমরা 19 নম্বর শাড়ি দিকে এগোচ্ছি। হ্যাঁ, এটা না একদম জাম কালার, জামের খোসার রং। আমরা যে কালো জাম খাই বা ব্ল্যাক কারেন্ট যেটাকে আমরা বলে থাকি, তার খোসার রং। এটা কিন্তু ব্ল্যাক কালার নয়, আগেই বলে দিলাম। এবং বাটিকটা ঠিক এইভাবে যাবে, একটু ওয়াইডলি দেখাতে বলবো, এটা একটু বোল্ড মোটিভে আছে। হ্যাঁ, কুচি আঁচল সমেত খুব সুন্দর দেখতে লাগবে, এটা একদম জামের খোসার রং। এটা হলো ব্লাউজ পিস, এখানে কালারটা বোঝাও যাচ্ছে। 19 নম্বর শাড়ি গেল, এটার প্রাইসও 1550। এবার আমরা 20 নম্বর শাড়ি দিকে এগোচ্ছি। এটা ওই প্রথম শাড়িটার মতোই, টাই অ্যান্ড ডাইয়ের সাথে বাটি, এটা আঁচল থেকে, এটাও নেভি ব্লু আর সেই জামের খোসার রঙে করা হয়েছে, মাঝখানটা গ্রিন। প্রত্যেকটা ডিজাইনের থেকে আলাদা, সেকেন্ড পিস বা কোনোটারই কালার অপশন আমি দিতে পারবো না। এটা হলো ব্লাউজ পিস, এটা 20 নম্বর শাড়ি ছিল, এটার প্রাইসও 1550। এবার আমরা 21 নম্বর শাড়ি দেখছি। আর এই বাটিকগুলো দেখলে আপনার একটু অন্য রকম লাগবে, কারণ এটা কিন্তু ভাগলপুরি বাটিক, আমাদের এখানকার বাটিক নয়। এই ধরনের বাটিকের যে কাজগুলো সেগুলো ভাগলপুরে।
সেগুলো বাঙালপুরি বাটিক, এগুলো দেখলে একটুখানি আপনি কাজগুলো বাংলার বাটিকের থেকে আলাদা দেখলে বুঝতে পারবেন। এটা ওখানকার একটা মানে কি বলবো আরবান ফ্লেভার আপনাকে দেবে উইদ বিপি। 21 নম্বর শাড়ি গেল আমাদের, এটার প্রাইসও 2550। এবার 22 নম্বর শাড়িতে যাব। হ্যাঁ, এটাও একটা দারুণ কালার, প্রত্যেকটা কালারই ভীষণ ইউনিক। এটা নেভি ব্লুর সাথে ইন্ডিগো ব্লু দুটো ব্লুকেই পাশাপাশি আনা হয়েছে। এটা একটা গ্রিনে দেখেছিলাম, এক কালার গ্রিনে, এটা নেভি ব্লুর সাথে ইন্ডিগো ব্লুকে আনা হয়েছে। খুব সুন্দর, এটাও পাড়া চুলের শাড়ি। এই শাড়িগুলো আপনি কালেকশন করে রাখার মতো আর বাজেট ফ্রেন্ডলি, সবচেয়ে বড় কথা কি এগুলো বাজেট ফ্রেন্ডলি শাড়ি, আপনি এগুলো কালেকশন করে রাখতেই পারেন উইথ বিপি। এটা আমাদের 22 নম্বর শাড়ি গেল, এটার প্রাইসও 1550। এবার আমরা 23 নম্বর শাড়ি দেখছি। হ্যাঁ, অরেঞ্জের মধ্যে যাচ্ছে দেখো, খুব মানে এই শাড়িটা মানে আপনি 1550 খুব ফেস্টিভ একটা লুক আনতে পারবেন আপনার মধ্যে। এটা এরকম প্যানেল করে করে কাজটা যাবে অরেঞ্জের মধ্যে সাদা দিয়ে। সাদা ব্লাউজ থাকলে সাদা ব্লাউজ দিয়ে পরুন, মাথায় একটু ফুল লাগান সাদা, খুব সুন্দর লাগবে। এটা পরেও আপনি অঞ্জলি দিতেই পারেন উইথ বিপি। এটা 23 নম্বর শাড়ি গেল, এটা প্রাইসও 1550। এবার একটা ইন্ডিগো ব্লু দেখাচ্ছি দেখো, এটা ইন্ডিগো ব্লুতে দেখাচ্ছি আগের অরেঞ্জটার মতো। এটা এক কালারের মধ্যে সাদা দিয়ে কাজ হয়েছে, এটাকে ঘুরিয়ে দিই। হ্যাঁ, কুচিয়াচোর সমেত এটা হলো ব্লাউজ পিসটা। হ্যাঁ, এটা ব্লাউজ পিস যাচ্ছে। আচ্ছা, আমাদের 24 নম্বর শাড়ি গেল, 1550। এবার কয়েকটা বন্ধেজ দেখাবো। লিনেনে বন্ধেজ আপনার আগেও দেখিয়েছি, বন্ধেজ দেখাবো। এটা পুরো গ্রিনের টোন অন টোন দুটো শেডে হয়েছে বন্ধেজ উইথ বিপি। তোমাদের 26 নম্বর শাড়ি, এটার প্রাইস 1450। এটা একটা পিচ পিঙ্ক কালারে, এটাও বেশ সুন্দর কালার সাদার সাথে এসছে। এগুলো ওয়াইডলি দেখাতে হবে, হ্যাঁ, কারণ এগুলো তো মানে পুরোটাই একটা কাজের যাচ্ছে। কুচি আঁচর সমেত এই লুকটা আসবে উইথ বিপি। 26 নম্বর শাড়ি, এটা আমাদের প্রাইস 1450। এবার 27 নম্বর শাড়ি, আমরা চেক লিনেন দেখেছিলাম, ওগুলো বাংলার লিনেন, এগুলো কিন্তু ভাগলপুরি। আজকে যা লিনেন দেখালাম সম্পূর্ণ ভাগলপুরি লিনেন, তো কিন্তু সব লিনেন বাই লিনেন। এবং ওই যে লিনেনগুলো আমি দেখেছিলাম, চেক লিনেন মনে আছে কিনা আপনার জানি না, বাংলা লিনেন, এবার ভাগলপুরি চেক লিনেনে আমি বন্ধেজ করেছি এবং খুব সুন্দর লাগছে দেখো। এটা একটা মানে কালারটা ইন্ডিগো ব্লুর মধ্যে খুব সুন্দর লাগছে উইথ বিপি। সিলভার চেক লিনেন, এটা 27 নম্বর শাড়ি গেল, এটার প্রাইসও 1450। এই কালারটা কম্বিনেশনটা ভীষণ সুন্দর, আঁচলটা সিলভার স্ট্রাইপ যাবে আঁচল পারে, প্রত্যেক কটা পার কিন্তু সিলভার স্ট্রাইপ পার। আর এটা দেখো, এটা তিনটে কালারে হয়েছে, বেসিক্যালি থানে কালারটা সাদা, তার সাথে তোমার এই পিঙ্ক এবং নেভি ব্লু দিয়ে কাজটা গেছে। এটা আমাদের 28 নম্বর শাড়ি গেল, এটার প্রাইসও 1450। এবার 29 নম্বর শাড়ি, ইয়েলো দেখছি, এটা ওই সিলভার চেক লিনেন, সিলভার চেক লিনেন তার মধ্যে সাদা দিয়ে, যেটা আমি একটা আগে নেভি ব্লু একটা দেখেছিলাম সিলভার চেক লিনেন উইথ বিপি। এটা 29 নম্বর শাড়ি গেল, এটার প্রাইসও 1450। এটাও সিলভার চেক লিনেন, এটাও সেই দুধে আলতা রং, একটু দুধ কম আলতা বেশি, বা আপনাদের লিপ বামের কালারগুলো বা লিপস্টিকের কালারের শেডের সাথে। এটাও সিলভার চেক লিনেন বন্ধেজ দেখছি, লিনেন সাথে রানিং ব্লাউজ পিস থাকছে। হ্যাঁ, সবকটাতে রানিং ব্লাউজ পিস। এই যে এটা 30 নম্বর শাড়ি গেল, এটার প্রাইসও 1450। এবার আমরা 31 নম্বর শাড়ি দেখছি, এই কালারটা ভীষণ সুন্দর ফিরোজা কালারের, এটা সব এজে যাবে, সব এজে যাবে, সব সময় মানে দিনে রাতে যে কোনো অনুষ্ঠানে পরে যেতে পারবে এবং ভিড়ের মধ্যে পুরো অন্যরকম লাগবে লোকটা। কালারটা যেহেতু এতটা সুন্দর, এটা কুচি দিয়ে পরলে উইথ বিপি।
এটা 31 নম্বর শাড়ি দেখলাম, এটার প্রাইস হচ্ছে 1450। এবার 32 নম্বর শাড়ি দেখছি, এটা পিঙ্কে সেই সিলভার চেক লিনেন। অনেকগুলো সিলভার চেক লিনেন দেখালাম পিঙ্কে উইথ বিপি। 32 নম্বর শাড়ি দেখলাম, এটার প্রাইস হচ্ছে 1450। এবার 33 নম্বর শাড়ি, ফাটাফাটি একটা কম্বিনেশন, এই কম্বিনেশন নিয়ে আলাদা করে বলার কিছু থাকে না, রেড অ্যান্ড ব্ল্যাক। এটা কেউ চাইলে নবমীর রাতের জন্য রাখতেই পারেন, হতেই পারে নবমীর রাত আপনি আপনার পাড়ায় প্যান্ডেল আড্ডা মেরে বসে পাড়ার পুজোয় কাটাচ্ছেন, বা প্যান্ডেল হপিংও এই শাড়ি পরে ইজি করা যেতে পারে। ব্ল্যাকের সাথে রেড অ্যান্ড ব্ল্যাক কুচি দিয়ে পরলে খুব গর্জিয়াস লাগবে। বাজেট যাই হোক, লুকটা দেখতে হবে, মেটেরিয়াল দেখতে হবে। এটার প্রাইস হচ্ছে 1450। আচ্ছা, এবার যেগুলো দেখাবো সেগুলো লিনেনে, এগুলো লিনেনে হ্যান্ডলুম স্টাইলে করেছি, বক্স লিনেন। লোয়ারটা এরকম বক্সের স্টাইলে যাবে লিনেনে, এটা ইয়েলোর মধ্যে, মানে হাফটা ভার্টিক্যালি হাফটা এরকম যাবে। হ্যাঁ, ব্লাউজ পিস এটা গ্রিনে। পরপর আমি কালার দেখিয়ে দিচ্ছি, এগুলো সবকটাই কালার অপশন, এগুলোর প্রাইস সবগুলোই 1450। এটা একদম লেমন গ্রাসের কালার, এটা একদম লেমন গ্রাসের কালার উইথ বিপি। এরা আর একটা কালার হলো দুধে আলতা কালার, লোয়ারের দিকটা। হ্যাঁ, এটা লোয়ারের দিকটা এইভাবে যাবে লিনেনে, কিন্তু এগুলো ডেইলি ওয়্যার লিনেন। ব্লাউজ পিস আমরা 36 নম্বর শাড়ি দেখলাম, এটার প্রাইস হচ্ছে 1450। এবার 37 নম্বর শাড়িতে যাচ্ছি, এটা ডিজাইনটা একটু আলাদা করা হয়েছে আগেরগুলোর থেকে, একটু ডিফারেন্ট। হ্যাঁ, এটা চেক করা হয়েছে হাফটা, হাফটা উইভিং এ গেছে, হাফটা যাচ্ছে চেকে। একটু এই জায়গাটা ক্লোজে দেখাবো, হাফটা যাচ্ছে চেকে, হ্যাঁ চেক লিনেন, আর হাফটা উইভিং এ যাচ্ছে। লোয়ারটা দেখে দাও। হ্যাঁ হ্যাঁ, 37 নম্বর শাড়ি গেল, 38টা দেখাচ্ছে সি গ্রিন, এটাও এরকম উইভিং এ দেখলেই বোঝা যাবে সি গ্রিনে উইথ ব্লাউজ পিস। আজকে শেষ শাড়ি 38 নম্বর শাড়ি, এবার 39 নম্বর শেষ শাড়ি আমার, শেষ শাড়ি এটা আজকে পিঙ্কে। হ্যাঁ, এটা উইথ ব্লাউজ পিস। আজকের মতো সময় বলছে এই পর্যন্তই, আজকে দারুণ দারুণ কালেকশন দেখলাম পৌলমিদি, তোমাকে অনেক ধন্যবাদ এত ভালো কালেকশন দেখার জন্য, আর আপনাদেরকেও ধন্যবাদ, ভালো থাকবেন।